বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি কী কী করি তাও আপনাদের সাথে শেয়ার করছি। এতে সকালে ঘুম থেকে উঠে আমি একটু পরোটা করে নিচ্ছি, আমি আর আমার হাজবেন্ড খাবো। তো এখানে আমি তিনটা পরোটাই ভাজতেছি। সকালে ঘুম থেকে উঠার পরে তো কত শত কাজ পড়ে থাকে, তো প্রথমে তো খাওয়া দাওয়া করে তারপরে কাজ করতে হবে। তা আমার এখানে পরোটাগুলো বানানো হয়ে গিয়েছে, তো আমি এখন নাস্তাটা করে নেব। আমরা এখন আমার হাজবেন্ড অফিসে চলে যাবে, তো এই যে চা বানিয়ে নিয়ে এসেছি টেবিলের মধ্যে, এখন আমরা চা পরোটা খেয়ে নেব। আমার কাছে সকালবেলা চায়ের সাথে পরোটা খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু পরোটা তরকারি বা অন্য কিছু দিয়ে খেতে অতটা পছন্দ করি না, আমার কাছে সকালে চা পরোটাই খুবই ভালো লাগে খেতে, তো আমি রেগুলার এটাই খেয়ে থাকি। এই যে আমরা চা পরোটা খেয়ে নিচ্ছি, ওদিকে বাবু খেলা করছে, ও তো সকাল সকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠে যাবে। ও আমাদের আগে ঘুম থেকে উঠে যায়, ফজর আজান দেওয়ার সাথে সাথে তার সকাল হয়ে যায়। ও যখন উঠে তারপরে আমরা ঘুম থেকে উঠি। তো আমরা এখন আর আগের মতো মোবাইল অ্যালার্ম দিতে হয় না, ও ডাকতে থাকে আমাদেরকে। এই যে বাবু উঠে গিয়েছে, ও খেলাধুলা করছে, আর এদিকে আমি আমার টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। আমার হাজবেন্ড অফিসে চলে গিয়েছে নাস্তা করে। এই যে আমি এখানে একটা গাছ রেখেছি, গাছটা খুবই ভালো লাগতেছে দেখে আমার কাছে। আমি গতকালকে দু তিনটা লাকি ব্যাম্বু গাছ লাগিয়েছিলাম, এগুলো আমার আগে ছিল ঘরের মধ্যে। তো এগুলো ঘরে রাখতে রাখতে এক পর্যায়ে এগুলো পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, তখন আমি গোড়াটা নিয়ে বাহিরে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। তো লাগিয়ে দেওয়ার পরে একটা ডগা থেকে অনেকগুলো পাতা বের হয়েছে। এই যে এখানে চারটা গাছ হয়েছে, মূলত ছিল একটা গাছ, ওখান থেকে প্রায় সাত আটটা গাছ হয়েছে। তা আমি ওগুলোকে আবারও ঘরে লাগিয়ে দিয়েছি টবে, এই যে দুই দুই টবের মধ্যে লাগিয়ে দিয়েছি, মোট চারটা করে আটটা গাছ হয়েছে। তা আমার কাছে ঘরের মধ্যে মানি প্লান্ট রাখলে খুবই ভালো লাগে, মানি প্লান্ট, লাকি ব্যাম্বো, ইনডোর প্লান্টগুলো আর কি খুবই ভালো লাগে দেখতে। তা আমি এই যেটা ফ্রিজের উপরে রেখে দিয়েছি একটা, আরেকটা টেবিলে রেখে দিয়েছি। ওদিকে আমার মানি প্লান্ট গাছও আছে একটা আগে, মাশাল্লাহ গাছটা খুবই ভালো লাগে দেখে। আমি আমার টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি আমার সব কাজ করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে এখানে একটা মানি প্লান্ট গাছ ছিল, জানলার পাশে লাগিয়েছিলাম, তো গাছটাতে গতকালকে মনে হয় পানি দেই নাই। গাছটা যেহেতু টপটা যেহেতু ছোট, তাই একটু পানি দিলে এটা খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো দুই বেলা করে পানি দিতে হয়। এটা হচ্ছে আমার জানলার বাহিরের ভিউটা, দেখে খুবই ভালো লাগতেছে আমার কাছে। বাহিরে প্রচণ্ড রোদ উঠেছে আজকে, গতকালকে তো অনেক বৃষ্টি হয়েছিল সন্ধ্যাবেলা। তো আমি এখন জানালাগুলো খুলে দিচ্ছি, এই যে খুব সুন্দর রোদ উঠছে। আমি জানালা খোলার সাথে সাথে আমার ঘরটা অন্ধকার হয়ে গিয়েছে, যে বাহিরে খুব সুন্দর রোদে চকচক করছে। আমি আমার টুকিটাকি সবগুলো কাজ করে নিয়েছি ফাঁকে ফাঁকে বাবু খেলা করতে করতে। এই যে আমি এখানে একটা ইনডোর প্লান্ট লাগিয়েছি, ইনডোর প্লান্ট লাগিয়েছি বলতে এটা তেমন একটা আমি ঘরে রাখি না, ঘরেও রাখি আবার বাহিরেও রাখি। এটাকে রোদ দেখাতে হয়, রোদ না দিলে এটা তো পাতাগুলো শুকিয়ে পড়ে যায়। তো এটাতে আমি পানি দিয়ে দিচ্ছি। এটা আমি আমার কিচেনের সামনে যে দরজাটা আছে ওটাতে রেখে দিয়েছি, যেহেতু গাছটা বড় হয়ে গিয়েছে। এটা আমি চেয়েছিলাম কিচেনে বেসিনের এক পাশে রেখে দিতে, কিন্তু দেখতেছি ওখানে অনেকটা জায়গা অপচয় হচ্ছে, তো আমি এটাকে এখানে রেখে দিয়েছি। মাশাল্লাহ আমার কাছে দেখতে খুবই ভালো লাগে এই জায়গাটাতে গাছটা, তো আমি এটাতে এখানে রেখে দেই। তো এটাতে একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি গাছগুলো মাটিতেই লাগিয়েছি। আমার কাছে ঘরের মধ্যে গাছ রাখলে সবুজ সবুজ একটা পরিবেশ খুবই ভালো লাগে দেখতে, আমি খুবই পছন্দ করি এই পরিবেশটা। সব কাজ করে নেওয়া হয়ে গিয়েছে আমার, এখন এখন আমি রান্নাটা করে নেব। আমি আজকে একটা শর্টকাট একটা তরকারি রান্না করব, মূলা দিয়ে একটা মাছ রান্না করব। তা আমি একটাই তরকারি রান্না করি রেগুলারই, তো এখনই একটাই রান্না করব মূলা দিয়ে। এই প্রথম এই সিজনে এই প্রথম মূলা নিয়ে এসেছিল বাজার থেকে, তো মূলাটা আমি রান্না করে নেব।
কচি কচি মূলা ছিল, মাছ দিয়ে রান্না করেছিলাম টমেটো ধনে পাতা দিয়ে, খেতে খুবই ভালো লেগেছিল এই প্রথম মূলা। আমি কিন্তু অতটা মূলা পছন্দ করি না, আগে কিন্তু মূলা টোটালি খেতাম না, আমি মনে হয় এই ফার্স্ট মূলা খেয়েছি, কিন্তু এত ভালো লেগেছে আমার কাছে। আমি আবারও বলেছি বাজার থেকে আবারও মূলা নিয়ে আসতে। তো এই যে আমি রান্নাঘরটা করে নিচ্ছি, এখানে আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পরে। আমাদের গৃহিণীদের সকালটা শুরু হয় তো কাজ দিয়ে, তো সকালে ঘুম থেকে ওঠার পরে কত শত কাজ পড়ে থাকে। সংসারে দুজন মানুষ হলেও যেমনই কাজ থাকে, 10 জন হলেও তেমনই কাজ থাকে, আমি যেটা মনে করি। তো আমার ঘরেও সেম অবস্থা, সকালে ঘুম থেকে ওঠার পরে দুপুর পর্যন্ত আমি তেমন একটা একটু অবসর পাই না, অনেকগুলো কাজ করতে হয়। যেহেতু ছোট বাবু আছে তাহলে কাজ তো আরও বেশি থাকে, ওকে তো দেখাশোনা করা, ওর পিছনে অনেকটা সময় নষ্ট হয় আমার। তা আমি কাজকাম করি মূলত, বাবু যখন খেলাধুলা করে তখনই, বাবুকে তো দেখার কেউ থাকে না, ওর সাথে আমার খেলা করতে হয়, ওকে সময় দিতে হয় আমার। ও যখন একটু ঘুমায় বা ও খেলাধুলা করতে থাকে, ওর মুড ভালো থাকে, তখনই আমি একটু কাজ করে আসি, আবার ওকে সময় দেই। মাছগুলোকে আমি আগে মশলার সাথে কষিয়ে এক পাশে তুলে রেখেছিলাম, যেহেতু এটা ভেঙে যাবে, এটা কাঁচা মাছ ছিল, এটাকে আমি ভাজি করি নি, তো এটা আমি যখন কষাতে যাব মূলার সাথে তখন এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমি কি করেছি, মশলার সাথে মাছটাকে কষিয়ে মাছটাকে আবার তুলে রেখেছি। তো মূলা কষানোর পর আমি আবারও মাছটা দিয়ে দিয়েছি, এভাবে করলে হয় কি মাছটা ভাঙে না। আমরা তরকারিতে খুবই অল্প ঝাল খেয়ে থাকি, আমার হাজবেন্ড অতটা ঝাল পছন্দ করে না। তো আমি এখানে গ্রানের জন্য শেষে 2-3টা কাঁচামরিচকে ভেঙে দিয়ে দিয়েছি, তো এখন একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। যেহেতু শীতের সবজির মধ্যেই পড়ে মূলা, তো শীতের সবজি তো ধনে পাতা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, আর এটা ছিল সিজন। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে, ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।